এলেসনে আমরা শিখব যে কোনো নির্দিষ্ট মডিউলকে আমরা কিভাবে আমাদের হোম পেজের কোনো নির্দিষ্ট স্থানে ডিসপ্লে করতে পারি। আমরা আমাদের টিউটোরিয়াল প্রজেক্টটি একটু দেখে নেই, সরি আমরা আমাদের ডেমো প্রজেক্টটি একটু দেখে নেই। আমাদের ডেমো প্রজেক্টের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আমাদের ডেমো প্রজেক্টের একেবারে শেষের দিকে ডান দিকে রিসেন্ট পোস্ট নামে একটি মডিউল আমরা দেখতে পাচ্ছি। রিসেন্ট পোস্ট মূলত এমন এক ধরনের মডিউল যে মডিউল আমাদের বর্তমানে পাবলিশড হওয়া আর্টিকেলের শিরোনামগুলি অর্থাৎ হেডলাইনগুলি ডিসপ্লে করবে। এই লেসনে আমরা শিখব যে কীভাবে রিসেন্ট পোস্ট এই মডিউলটি আমরা আমাদের হোম পেজের অর্থাৎ আমাদের টিউটোরিয়াল প্রজেক্টের নির্দিষ্ট স্থানে ডিসপ্লে করতে পারি। এজন্য আমরা চলে যাচ্ছি আমাদের টিউটোরিয়াল প্রজেক্টের ব্যাকএন্ডে এবং সেখান থেকে এক্সটেনশন দেন মডিউল ম্যানেজার। এখান থেকে আমরা চলে যাব সেকেন্ড পেজে। সেকেন্ড পেজ থেকে লেটেস্ট পোস্ট এই মডিউলটি আমরা ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি এই মডিউলটি ওপেন হয়েছে। এখন এখানে আমরা লেটেস্ট পোস্ট এই অংশটির বাদ দিয়ে আমরা লিখব রিসেন্ট পোস্ট। দেন আমরা এখানে হোম এই অংশটা সিলেক্ট করে দেব, হোম কথাটি সিলেক্ট করে দিচ্ছি, দেন সেভ বাটনে ক্লিক করছি। আইটেম সেভড। এখন আমরা আউটপুট দেখার জন্য আমাদের টিউটোরিয়াল প্রজেক্টের ফ্রন্ট পেজে চলে যাই। এখন আমরা আমাদের পেজটিকে একটু রিলোড দেই। আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট পোস্ট নামে যে মডিউলটি আমরা আমাদের টিউটোরিয়াল প্রজেক্টে ডিসপ্লে করতে চেয়েছিলাম, আমাদের রিসেন্ট পোস্ট নামে সেই মডিউলটি আমাদের টিউটোরিয়াল প্রজেক্টে ডিসপ্লে হয়েছে। আমরা একটু আমাদের ডেমো প্রজেক্টে দেখে নিই। আমাদের ডেমো প্রজেক্টের রিসেন্ট পোস্ট এই মডিউলটি ঠিক একই স্থানে ডিসপ্লে হয়েছিল। একটি ব্যাপার লক্ষণীয় যে রিসেন্ট পোস্ট সেই ধরনের আর্টিকেলের হেডলাইনগুলোকে কন্টেন্ট করবে যে আর্টিকেলগুলি আমরা রিসেন্টলি পোস্ট করবো।